কোনো মা বোন রমজান মাসে রোজা রাখার জন্য ওষুধ খেয়ে যদি মাসিক বন্ধ রেখে স্বাভাবিক ইবাদত বন্দেগি করতে চায় এবং রোজা রাখতে চায়, তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটার অনুমোদন আছে কিনা এবং চিকিৎসা বিজ্ঞানীদের মতে এই ওষুধ খাওয়ার ফলে একজন নারীর কি কি সমস্যা হতে পারে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটার অনুমোদন কতটুকু রয়েছে সেটা নিয়ে কথা বলি। পূর্ণ বিষয়টাকে যদি এক কথায় বলতে চাই তাহলে এটা বলবো যে নারীদের জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ করা এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একেবারে হারাম না হলেও বিশেষ একটি শর্ত সাপেক্ষে এটা জায়েজ রয়েছে। আর সেই শর্তটি হলো যে এই ওষুধ খাওয়ার ফলে তার শারীরিক কোনো সমস্যা না হওয়ার ব্যাপারে নিশ্চিত হতে হবে। অর্থাৎ এই ওষুধ খাওয়ার ফলে যদি তার কোনো শারীরিক সমস্যা হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য এই ওষুধ খেয়ে মাসিক বন্ধ করা নাজায়েজ। আর যদি ওষুধ খাওয়ার ফলে তার শারীরিক সমস্যা না হয় তাহলে তার জন্য অনুমতি রয়েছে। অর্থাৎ সে ওষুধ খেয়ে তার মাসিকটাকে একটু বিলম্বিত করে এই সময়টা সে ইচ্ছা করলে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সে সব কিছুই করতে পারবে, অর্থাৎ তাকে পবিত্র হিসাবেই ধরা হবে। আর ওষুধটা খেতে হবে অবশ্যই মাসিক শুরু হওয়ার আগে। মাসিক শুরু হওয়ার আগে যদি ওষুধ খেয়ে এই মাসিকটাকে আরেকটু বিলম্বিত করে ফেলে তাহলে এই সময়টা তার জন্য নামাজ রোজা জায়েজ রয়েছে। কিন্তু মাসিক শুরু হওয়ার পরে যদি সে ওষুধ খেয়ে মাসিকটাকে বন্ধ করে ফেলে তাহলে মাসিক বন্ধ হলেও যেহেতু তার মাসিক শুরু হয়ে গিয়েছে তাহলে তাকে আর পবিত্র ধরা হবে না। একজন নারী মাসিক অবস্থায় যেমন তার জন্য নামাজ রোজা নিষিদ্ধ থাকে, ঠিক এই নারীর ক্ষেত্রেও একই বিধান থাকবে, তার জন্য নামাজ রোজা জায়েজ হবে না। তবে বিশেষ লক্ষণীয় যে ফুকাহায়ে কেরাম কিন্তু এই ক্ষেত্রে যে উত্তম যেটা বলেন সেটা হলো যে উত্তম হলো ওষুধ না খেয়ে স্বাভাবিক যে প্রক্রিয়া, আল্লাহ তাআলার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটার উপরে থেকেই রমজানের রোজাগুলো রাখা। অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়া যদি তার মাসিক যদি চলে আসে তাহলে নামাজ এবং রোজাটা বন্ধ রেখে সে স্বাভাবিক জিকির, আজকার এগুলো সে করতে পারবে এবং ফুকাহায়ে কেরাম এটাকেই সর্বোত্তম বলেছেন। অর্থাৎ কোনো মা বোন ওষুধ না খেয়ে স্বাভাবিক আল্লাহর উপর ভরসা করে সে রমজানটা শুরু করবে, সে পবিত্র থাকা অবস্থায় যে কটা রোজা রাখতে পারে রাখবে, যদি এর মাঝে যদি তার মাসিক পিরিয়ড চলে আসে তাহলে সে নামাজ এবং রোজাটা বন্ধ রেখে বাকি যে ইবাদতগুলো রয়েছে সেগুলো করবে। এবং এটা তার জন্য উত্তম হওয়ার বড় কারণ হলো যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি স্বাভাবিক ইবাদত বন্দিগি করা অবস্থায় যদি কোনো অসুস্থতার কারণে ইবাদত বন্দিগি নাও করতে পারে তাহলে যে কয়দিন সে ইবাদত বন্দিগি না করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত বন্দেগি না করা সত্ত্বেও তার আমল নামায় সে ইবাদতের সবগুলো দিয়ে দিবেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আপনি স্বাভাবিক রমজানের রোজাগুলো রাখতেছেন কিন্তু এখন অসুস্থতার কারণে যদি রোজাটা না রাখতে পারেন তাহলে অসুস্থতার কারণে যেই কয়দিন আপনি রোজা রাখতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন রোজা না রাখা সত্ত্বেও আপনার আমল নামায় সেই রোজার সবগুলো আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন ওষুধ না খেয়ে স্বাভাবিক প্রক্রিয়ার উপরে থাকাটাই সর্বোত্তম। প্রিয় দর্শক, এবার আসুন এই ওষুধ খেয়ে মাসিক বিলম্বিত করার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানীরা কী বলেছেন। ওষুধ খেয়ে মাসিককে বিলম্বিত করার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে সাময়িক একজন নারীর জন্য এই ওষুধ খাওয়ার দ্বারা কিছুটা সুবিধা হলেও তার জন্য দীর্ঘমেয়াদী কিছু শারীরিক অসুস্থতা এবং সমস্যা রয়েছে। নাম্বার এক, ঋতুস্রাবের চক্রে বিশৃঙ্খলা। যারা প্রায় এই ধরনের ওষুধ সেবন করে স্বাভাবিক ঋতুস্রাবের চক্রে পরিবর্তন আনছেন দীর্ঘমেয়াদে তাদের ঋতুস্রাব চক্রে বিশৃঙ্খলা তৈরি হয়। মাত্র কয়েকদিনের হেরফের করার কারণেই ঋতুস্রাবের চক্র বিশৃঙ্খল হয়ে উঠতে পারে। কিছু নারী আবার এই ওষুধগুলোকে জন্ম নিয়ন্ত্রণ ওষুধ মনে করে সেবনের কারণে গর্ভবতীও হয়ে যান। নাম্বার দুই, ভারী রক্তপাত। ঋতুস্রাব বিলম্ব করার ওষুধ সেবনকারী 20% নারী ওষুধ সেবনের পর কয়েক মাস ঋতুস্রাবে স্বাভাবিকের তুলনায় বেশি রক্তপাতের শিকার হন। কারো ক্ষেত্রে ভারী রক্তপাত অনেক বেশি লম্বা সময় ধরে চলতে থাকে। তাই ওষুধ সেবনের আগে ভালো মন্দ যাচাই করে দেখতে হবে যে কারণে ওষুধ সেবন করছেন তা কি আদৌ কয়েক মাস বাড়তি কষ্ট ভোগ করার যোগ্য কিনা।
নম্বর 3 স্বাস্থ্য সমস্যা। ঋতুস্রাব বিলম্বিত করার ঔষধ এবং জন্ম নিয়ন্ত্রণ বড়ি দুইটাই লম্বা সময় সেবন করলে ডেকে আনে মারাত্মক রোগ। পালমোনারি অ্যালবোলিজম ইত্যাদি রোগ হতে পারে প্রাণঘাতী। এই ওষুধগুলো শোষিত হয় যকৃতে, ফলে তা অন্যান্য ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করে, এমনকি নিষ্ক্রিয় করে দিতে পারে। এছাড়াও আছে নানান পার্শ্ব প্রতিক্রিয়াও, শারীরিক অসুস্থতা, ডায়রিয়া, যোনিপথে অপ্রত্যাশিত রক্তক্ষরণ, ব্যথা, পেশিতে টান ইত্যাদি এমন ঔষধের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম। তাই যে সকল নারীরা এই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনাই করেন না, এটাকে একেবারে স্বাভাবিক মনে করেন, চিকিৎসা বিজ্ঞানীদের এই গবেষণাটা আপনাদের জন্য খুব বিশেষ লক্ষণীয়। কারণ যেখানে আল্লাহ তাআলা আপনার অসুস্থতার কারণে রোজার পূর্ণ সওয়াব আপনাকে দান করার জন্য ওয়াদা করেছেন, সেখানে আপনি অতি আগ্রহী হয়ে কোনো চিন্তা ভাবনা ছাড়া এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনি এই ওষুধটা বিনা দ্বিধায় খেয়ে ফেলছেন। তাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ হলো আল্লাহ তাআলার উপর আস্থা রেখে, আল্লাহ তাআলা আমাদের জন্য স্বাভাবিক যে ব্যবস্থাপনা রেখেছেন সেটার উপরই নির্ভর করা।